এক্ষুনি আমরা যে নিচের রাস্তা দিয়ে এখন যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি জলের স্পিডটা ঠিক কতটা জোরে যাচ্ছে। পনেরো হাজার 300 ফিট উচ্চতায় অবস্থিত এই উত্তর সিকিমের জিরো পয়েন্ট। আগের পর্বে আমি দিয়েছি এই জিরো পয়েন্ট ঘোরার অভিজ্ঞতা, আজকের পর্বে থাকছে জিরো পয়েন্ট থেকে ঘুরে আমরা ইয়ানথাং ভ্যালি গিয়েছিলাম, সঙ্গে লাচুং থেকে গ্যাংটক। পুরোপুরি রাস্তার বর্ণনা সঙ্গে রাস্তার কন্ডিশন এখন কী আছে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকাল 6টায় আমরা লাচুং থেকে রওনা দিয়েছিলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে, এখন ঘড়িতে বাজে সকাল 11টা। জিরো পয়েন্ট থেকে ঘুরে আমরা এখন চলেছি ইয়ামথাংয়ের পথে। জিরো পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালির দূরত্ব প্রায় 20 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগবে, যেহেতু আঁকাবাঁকা রাস্তা তাই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। জিরো পয়েন্ট থেকে ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে এই জিগজ্যাগ হয়ে যাওয়া রাস্তাটি পড়বে, যে রাস্তার দৃশ্য সারা জীবন মনে রাখার মতো। যেহেতু এই রাস্তাটি সিঙ্গেল রাস্তা তাই মাঝে মধ্যে একটু আধটু কম বেশি জ্যাম লেগেই থাকে। রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে পাশে এক লাইন গাড়ি না দাঁড়ালে অন্য পাশের গাড়ি যেতে পারে না। প্রায় ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি, দূরে ওই নিচ থেকে বয়ে চলা তিস্তা, সবুজ ঘাসের চাদরে মোড়া ইয়ামথাং ভ্যালি। ফুলগুলি এখন প্রায় শেষের পথে, ফুল না থাকলেও সবুজ ইয়ামথাং ভ্যালির দৃশ্য কিন্তু অন্যরকম। এখন আমরা ইয়ামথাং ভ্যালিতে এসেছি, ভ্যালি গ্রিন ভ্যালি আছে কিন্তু ফুলের দেখা একটাও নেই। এর থেকে রাস্তার পাশে অনেক বেশি ফুল ছিল সুন্দর সুন্দর রঙের। পাহাড়ের উপর থেকে মেঘগুলো নামছে পরপর, একটু পরেই বৃষ্টি নামবে। জিরো পয়েন্টের ওখানে এতটাও হাওয়া ছিল না বা ঠান্ডা ছিল না, এখানে মোটামুটি একটু হাওয়া আছে সঙ্গে একটু ঠান্ডাও আছে। এখন পাহাড়ে আরোহণ করছে, সঙ্গে বাচ্চা নিয়ে এলে ওদেরকে নিয়ে এইসব মজাগুলো করতে খুব ভালো লাগে। বিশেষ করে ওদের ছবি তোলার জন্য যে পোজগুলো দেয় সেগুলো মনে রাখার মতো। ইয়ামথাং ভ্যালিতে বরফ পেতে গেলে আপনাকে আসতে হবে ফেব্রুয়ারি মাসে। উত্তর সিকিম ঘোরার জন্য সত্যি কথা কি আদর্শ সময় হল ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের শেষের দিকটায় যখন বর্ষা শুরু হয় তখন থেকে উত্তর সিকিম ভয়াবহ রূপ ধারণ করে, তাই এই সময় না আসাই ভালো। ইয়ামথাং ভ্যালি থেকে চলে যাচ্ছি আর নিচে ওখানে বয়ে চলা ওই তিস্তা নদী আর ওখানে চামড়ি গায়ে আছে, পিঠের উপরে উঠে একটু ছবি টবি তুলবেন, ভালো লাগবে।
মেঘটা নেমে আসছে আর বাচ্চাগুলোর শরীর খারাপ, খিদে পেয়েছে খুব, খাওয়ার দাওয়ার একটু অসুবিধা হবেই, তা সেই জন্য সামনের দিকে এগিয়ে গিয়ে একটু খাওয়ার দাওয়ার খেতে হবে বলে আমরা বেশিক্ষণ এখানে আর দাঁড়াচ্ছি না। নদীর তীর থেকে উঠে আসার পর সামনে ওই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি হলো পর্যটকদের গাড়ি। এখানে গাড়িগুলি স্ট্যান্ড করে আর তার সঙ্গেই লাগোয়া আছে একটি ছোটোখাটো মার্কেট। এখানে সব রকমের জিনিসপত্রের দোকান থেকে শুরু করে খাবারের দোকানও মেলে। বিশেষ করে উত্তর সিকিম ঘুরতে আসলে আমাদের যে সমস্যাটা হয়, সঙ্গে জলের বোতল। গ্যাংটক থেকে সঙ্গে অবশ্যই জলের বোতল মনে করে নিয়ে আসবেন। রিইউজ বোতল না আনলে এখানে এই প্লাস্টিক একটা বোতলের মূল্য 80 টাকা দিয়ে নিতে হবে। প্রথমে লেচির আগে বড় বড় বেলে নিয়ে তারপর গ্লাস দিয়ে কেটে নিয়ে দু প্লেট মোমো দিয়ে দিয়ে দু প্লেট মোমো আমরা দু প্লেট মোমো নিয়েছি 100 টাকা প্লেট, 10 পিস মোমো থাকবে তার মধ্যে, আর জল খাবো একটু তারপরে যাবো। ইয়ামথাং ভ্যালিতে ছোটোখাটো একটা মার্কেট আছে, এখানে কেনাকাটার সঙ্গে সঙ্গে খাওয়ার দাওয়ার অনেক অপশান আছে। ম্যাগি মোমো সঙ্গে পপকর্ন বিস্কিট চকলেট সব কিছুই পাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে এখন চলেছি সেই রডোডেনড্রন ফুলের সৌন্দর্যের টানে। আসার সময় রাস্তার পাশে এই ফুলের প্রচুর দেখা মিললেও তখন দাঁড়ানোর অবকাশ মেলেনি। সিকিমের মধ্যে সব থেকে বেশি রডোডেনড্রন ফুলের দেখা মেলে এই উত্তর সিকিমে। ইয়ামথাং থেকে ফেরার পথে রাস্তার দুই পাশে এই ফুলের প্রায় 36টিরও বেশি প্রজাতি আমরা লক্ষ্য করতে পাই। মেঘ দেখো কি হারে পাহাড়ের উপর থেকে উঠে অন্ধকার হয়ে আসছে। এ বাবা, আর তুমি মেঘ খাবে বলছিলে, কি হলো? ওই দেখো কত মেঘ। ইয়ামথাং ভ্যালি থেকে ফেরার পথে রাস্তার দুদিকে এরকম রডোডেনড্রন ফুলের গাছ ভর্তি, পুরো একদম লাল হয়ে আছে। এই ফুলগুলো 4-5টা রঙের হয়, লাল, হলুদ, একটু ঘিয়ে কালো টাইপের, বেগুনি, 4-5টা রঙের হয় ফুলগুলো। এক টাইম করে গাছ ফুল হয়ে গেছে, গাছগুলোতে ওয়ান টাইম ফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিছু গাছে এখনও ফুল আছে, কিছু গাছে ফুল এরপরে আবার আসবে, পুড়িয়ে ওই জন্য ডগায় ডগায় এসেছে। আর ভ্যালির যে অ্যাকচুয়ালি মেন সেই বেগুনি রঙের ফুলগুলো হয় ইয়ামথাং ভ্যালিতে, যেগুলো পাইনি আমরা, সেগুলো রাস্তার পাশে চারিদিকে ভর্তি হয়ে আছে। বৃষ্টি নামছে এদিকে, জানি না আপনাদেরকে দেখাতে পারবো কি না, চেষ্টা করবো আমি তোলার অবশ্যই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কোথায় থেকে ক্ষণিকের মধ্যেই যেন এক ঝাঁক মেঘ নেমে এলো, তাই দেরি না করে চটপট চললাম লাচুং হোটেলের দিকে। সেখানে আমাদের লাঞ্চ সেরে তারপর গ্যাংটক রওনা দিতে হবে। আজকে দুপুরে উঠে একই লাঞ্চ মেনু আমাদের, কাল রাতেও যা খেয়েছি আলু সবজি ডিমের তরকারি আর ডাল, সেই আর কি। তবে আজকে বেড়ে দিয়েছে কেন জানি না, আজকে রাতে আদা আমরা একটু বেশি খেয়ে ফেলেছি ওই জন্য। ফিরেছি আমরা এইমাত্র সবে, এখন ঘড়িতে বাজে নয় 2 বাজতে যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চটপট রওনা দিতে হবে, লাগেজপত্র গোছানো আছে গাড়িতে নিয়ে আর আমরা এখান থেকে কেটে পড়বো।
আছি অমিতাভ বচ্চন ওয়াটার ফলস, আর ওখানে মিউজিক সিস্টেম চলছে, সঙ্গে অনেক নাচ গান, আনন্দ হইহুল্লোড় কি হচ্ছে চলুন দেখে আসি। যাওয়ার পথে আমরা যখন লাচুং যাচ্ছিলাম তখন রাত হয়ে যাওয়ার জন্য বন্ধ ছিল, আর মিউজিক সিস্টেম তখন একটা লোকজন কিচ্ছু ছিল না। এখন ফেরার পথে দেখছি লোকজনও আছে, মিউজিক সিস্টেম চলছে, নাচ গান হচ্ছে, সব কিছুই হচ্ছে। লাচুং থেকে গ্যাংটক যাওয়ার পথে রাস্তায় পড়ে এই অমিতাভ বচ্চন ওয়াটার ফলস। অনেকটা উঁচু থেকে জলপ্রপাতটি পড়ে বলে এই ওয়াটার ফলসটির নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটার ফলস। এই ওয়াটার ফলসটি একদম রাস্তার পাশেই পড়ে, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে আপনারা গ্যাংটক ফেরার সময় অথবা লাচুং যাওয়ার সময় যখনই সুযোগ হবে এই ফলসটি অবশ্যই দেখে যাবেন। এখানে নেমে খানিকক্ষণ আনন্দ করার পর আশেপাশে দু একটি চায়ের দোকানও আছে, তাই গলা শুকিয়ে গেলে অবশ্যই এক কাপ চা খেয়ে তারপর গাড়িতে উঠুন। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব হলো 115 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতো। কিন্তু লাচুং থেকে গ্যাংটক ফেরার সময় রাস্তা যেহেতু প্রচণ্ড খারাপ, তাই যেতে সময় লাগবে কম করে 5 থেকে 6 ঘন্টা। অক্টোবর মাসে সেই ভয়াবহ বন্যা হয়ে যাওয়ার পর তিস্তার কন্ডিশন এখন মোটেও ভালো নয়, তাই লাচুং থেকে গ্যাংটকের রাস্তার বর্তমান পরিস্থিতি কেমন সেই সমস্ত কিছুই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আমিও থাকছি। এই জায়গাটি হলো গ্যাংটক থেকে লাচুং যাওয়া কিংবা লাচুং থেকে গ্যাংটক ফেরার জন্য চেকপোস্ট। এই চেকপোস্ট থেকে গ্যাংটক যাওয়া আর আসা দুই দিকের রাস্তা ভাগ হয়ে গেছে। ওপরের দিকের রাস্তাটি থেকে আমরা গ্যাংটক থেকে লাচুং গিয়েছিলাম, আজ চলেছি নিচের রাস্তা দিয়ে লাচুং থেকে গ্যাংটক। টানেল থেকে বেরোনোর পরেই শুরু হলো সেই মাটির পাহাড়ের ধসনামা ভয়ঙ্কর জায়গা, যেখান থেকে আপনি চাইলেও তাড়াতাড়ি নিস্তার পাচ্ছেন না। খুব ধীরগতিতে গাড়ি এখান থেকে চলাচল করে, রাস্তা প্রচণ্ড পিছল, পাশেই মাটির পাহাড়ের ধসে যাওয়া খাদ, আর নিচে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা। এই সরু রাস্তা দিয়ে প্রতিটা গাড়ি খুব ধীরে ধীরে পাস করানো হচ্ছিল। একটি গাড়ি চলে যাওয়ার প্রায় বেশ কিছুক্ষণ পরে আরেকটি গাড়ি যাচ্ছিল। কিছুটা চলার পরে রাস্তা কোথায় খুঁজেই পাচ্ছি না, তারপর দেখছি পরপর নিচের দিকে তিস্তার কাছেই চলেছি আমরা। জানি না কিভাবে পেরোবো সেই রাস্তা।
জলের স্পিডটা ঠিক কতটা জোরে যাচ্ছে, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি এখন। এক সেকেন্ড আর ওয়েট করবো, রাস্তাটা আগে দেখিয়ে দিই তারপর আমি বলছি। কি অবস্থা জল! আপনাদের আশীর্বাদে মারাত্মক বিপদ থেকে এইমাত্র উদ্ধার হলাম। আমার মেয়ে ভয়ে প্রচণ্ড চিৎকার করছিল। যখন তিস্তার ওপর থেকে এই ছোট্ট ব্রিজ দিয়ে প্রত্যেকটা গাড়ি পার হচ্ছিল, দেখে মনে হচ্ছে খেলনা গাড়িগুলো যাচ্ছে। জলের স্পিড পরপর বাড়তে শুরু করেছে। খানিক বাদেই গাড়িগুলোকে মনে হয় জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে। ভাগ্যের জোরে তো পেরিয়ে চলেই এলাম। 2023 সালের অক্টোবর মাসে ভয়াবহ সেই তিস্তার তাণ্ডবে এই ব্রিজের অর্ধেকটা আর নেই, যার জন্য আমাদের ওই নিচের ছোট্ট ব্রিজ দিয়ে পেরিয়ে আসতে হলো। তার ঠিক পাশেই তৈরি হচ্ছে নতুন কেবল কার ব্রিজ, যে ব্রিজটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ব্রিজ পেরিয়ে আসলে কী হবে, রাস্তার ভয়াবহতা কিছুতেই কমছে না। প্রচণ্ড পিচ্ছিল, পাশে খাত, সরু সংকীর্ণ রাস্তা। অতি সন্তর্পণে গাড়ি না চালালে প্রতিটা মুহূর্তে মানুষের জীবনহানির শঙ্কা থেকেই যায়। উত্তর সিকিম থেকে গ্যাংটক ফেরার পথে রাস্তা সত্যি মানে সবসময় সারাক্ষণ দুর্গম, প্রচন্ড রিক্স। সামনে কোনো রকম রাস্তা আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি না এই অদৃশ্য রাস্তা দিয়ে আমরা কিভাবে পেরব। খানিক বাদেই হয়তো দেখা মিলবে সেই রাস্তা। এইমাত্র জলের ওপর থেকে যে গাড়ি পেরিয়ে এলো, দেখতে খুব একটা ভয়ঙ্কর না লাগলেও পাশে কিন্তু মাত্র 2 থেকে 3টি বড় বড় পাথর দিয়েই আটকে রাখা আছে। জলের স্রোতে সেগুলি সরে গেলে গাড়ি কোথায় যাবে তার নেই ঠিক। পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে, আমরাও মঙ্গল মার্কেট পৌঁছে গেছি। মঙ্গল থেকে গ্যাংটক পর্যন্ত রাস্তা মোটামুটি ভালো, কিন্তু মঙ্গল থেকে লাচুং পর্যন্ত রাস্তা ছিল ভয়াবহ। সেই খারাপ রাস্তা পেরিয়ে এখন চলেছি আনন্দের সহিত গ্যাংটক। মনে এক প্রকার শান্তি মিলছে যে বাচ্চাগুলোকে নিয়ে স্বস্তিতে ফিরতে পারছি। পরন্তু বিকেলে বয়ে যাওয়া তিস্তার রূপ ছিল খুবই সুন্দর। গ্যাংটক পৌঁছতে আজ আমাদের প্রায় রাত্রি 8টা বাজবে।
আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবসময় মনের কথা শুনে চলবেন।